সরকার দিল্লি ৪-১৪ পর্যন্ত থিলা, ওড়িশাকু কংগ্রেস দিল্লি রু ৩,০০০ কোটি টাকা পঠাই থিলা, নরেন্দ্র মোদি ১,০০০০ কোটি টাকা ১৪-২৪ ভিতরে পঠাইছেন। ইয়ে নরেন্দ্র মোদির দায়িত্ব ১০ বর্ষে মু ৩টি কথা কহিলি, কহিবা পাই অনেক কথা মু কহিপারিবি, রাস্তা, রেল, বিমান সেবা, রোজগার সৃজন, জনধন খাতা, টয়লেট বানাবা, গ্যাস দেবা, অনেক কথা কুহাযাই পারে। আজ নরেন্দ্র মোদি দেশের না কু বড়াইলে, আজ নরেন্দ্র মোদি দেশের এক স্থিরতা তৈরি কলে, নরেন্দ্র মোদি আজ গরিব লোক মানক ভিতরে আশা তৈরি করে পারলে। কাম বহুত হয়েছে, যেতিকি কাম হয়ে পারনি, যদি কে করিব কে বাকি কাম করিব, কে কাম বাকি করিব, কে বাকি কাম করিব, এ বর্ষ আছে কি নাই, এ বর্ষ আছে কি নাই, ইয়ে হল ১০ বছর কথা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।